এই প্রতিবেদনটি স্পন্সর করেছেন কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মিদনাপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা বাসুদেবপুর এগরা শ্রী শ্রী মা ভদ্রকালী মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। এই মন্দির বঙ্গাব্দ 1255 সালে স্থাপিত হয়। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে এটা আপনারা দেখতে পাচ্ছেন মা ভদ্রকালীর যে পুকুর, মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কাছে যেনারা ঢিল বেঁধে মানত করে গেছেন, সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের অংশ যেখানে মায়ের মূর্তি স্থাপিত আছে, মাইতি টিভি চ্যানেল সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে। মায়ের অপরূপ মহিমা আপনারা দেখতে পাচ্ছেন। জয় মা ভদ্রকালী। এটা হলো মায়ের ভোগের জন্য, যে ভোগ নিবেদন করার জন্য যে রান্না করা হয় সেই জায়গা মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনি বলেছেন উনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। চলুন জেনে নিই উনি কি বলেছেন এই সম্পর্কে। যে বিষয়ে আমরা তুলে ধরছি মা ভদ্রকালীর ইতিহাস সম্পর্কে, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আমার নাম হিমাংশু ত্রিপাঠী, গ্রাম পোস্ট বাসুদেবপুর, থানা এগরা, পূর্ব মেদিনীপুর। আমার স্থায়ী পুরোহিত আমার ফ্যামিলি, বর্তমান তিন পুরুষের কথা বলতে পারবো, তার আগে আরও তিন পুরুষ দু তিন পুরুষ আছে। 1255 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এর মালিক ছিলেন তখন রাজা স্টেট ছিল রানী হরিপ্রিয়া, মা রানী হরিপ্রিয়া। তারপর থেকে জেনারেশন চলে আসে, তারপরে এলেন দুর্গাদাস রায়, তার আগে একজন ছিলেন। আমার দাদু পুজো করতেন দীননাথ ত্রিপাঠী, তারপরে আমার বাবা এলেন শ্রী ঈশ্বর নিরঞ্জন ত্রিপাঠী, তারপরে আমি। আমার পরে কী হবে বলতে পারছি না। ইতিহাস বলতে বাবার কাছ থেকে শোনা, আমি তো দেখিনি, তখন আমার জন্মও হয়নি। ইংলিশ শাসন তৎকালীন এই মা এই ভদ্রকালী যে মন্দির পুকুর দেখছেন, পুকুরের থেকেই মা স্থাপিত। একদিন রানী হরিপ্রিয়া মাকে প্রতিষ্ঠিত স্বপ্নাদেশ যে আমি পাতাল থেকে আসছি, আমাকে একটু থাকার জায়গা করে দে। সেই জায়গাটা ছিল এখানে একটা দুটো বটগাছ ছিল, সেই বটগাছের নিচে একদিন রাত, তখন অমাবস্যা রাত, সেই রাত্রেই প্রতিষ্ঠিত হয়ে মা পুকুর থেকে উঠে ওইখানে স্থাপিত হন। আবার রানী হরিপ্রিয়া মাকে বললেন যে আমার ভোগের ব্যবস্থা করতে হবে, এই পুকুরে যে মাছটি হবে সেই মাছের ভোগ আমাকে দিতে হবে। তখন রাজাষ্ট্রে তখন সবই ভোগ অন্ন পরিমাণ সব হতো, তারপরে পরে এই গাছ একটি লুপ্ত হয়। যখন লুপ্ত হয় সেই গাছের ভিতর থেকে কৃষ্ণ খর্গ সব বিরাট, সবই মায়ের সৃষ্টিকর সৃষ্টি। তারপরে একদিন ইংরেজ শাসন চলছে, তখন দেশ শাসন যখন চলছে ভারত স্বাধীনের পরে, তখন তারা ভেবেছে এই মন্দিরের ভিতরে কেউ লুকিয়ে আছে। তখন তারা সাধারণ সৈন্য এখানে ছিল, যেই পদাঘাত করে সেই তাদের গুলিতেই তাদের প্রাণ যায়। তখন তাদেরকে নিয়ে ওইখানে রেজিস্ট্রি অফিস ছিল, এই রেজিস্ট্রি অফিসে ওদেরকে স্থাপন মানে পুঁতে ফেলে যেটা বলা যায়। তারপরে আমার বাবা পুজো করছেন, করতে করতে একদিন ইতিহাস সেটা একটা বললে নিজের শরীর এবং শিউরে উঠবে। ওই ছাগবলি এখানে হয়, তান্ত্রিক মতে পুজো হতো ছাগবলির, একটি পাঁঠা মানে ছাগ এসেছিলো, এই দুধ মানে ওজনটার হবে বলতে যদিও নেই, বলতে এইখানেই বলতে হলো যে মায়ের কী মহিমা, সে এতটুকু চুলও পর্যন্ত কাটেনি তিন কোপ মারার পরেও। সেটা কেন কাটেনি সেটা পরে যখন এই ভর হয় যার পুজো এসছিল, তখন তারা একটা কথা বলছে, বসতে বসতে অজ্ঞান হয়ে গেল, বলতে বলতে বলছে যে আমি বাড়িতে সমস্ত রকম বাজার হাট করে রেখে দিয়ে এসছি, আর তোকে ডবল পুজো দিতে হবে। এইসব ঐতিহাসিক দৃশ্য আরও অনেক কিছু আছে যেটা আমার নলেজে জানা নেই, আরও খাতা খুললে পাবো, একদিন বিস্তারিতভাবে সবই আলোচনা করব। এইটুকু বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করব। থ্যাংক ইউ সো মাচ স্যার, মাইতি টিভি চ্যানেল।